মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে গঠিত হিলাল কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় পালিত হলো সিরাতুন নবী মাহফিল। রোমের তরাপিত্তানোরা ইসলাম সেন্টারের টিএমসি মসজিদে রবিবার অনুষ্ঠিত এই মাহফিলে রাসুলাল্লাহর দিন দাওয়াত, আয়েমে জালিয়াত, হিজরতের গুরুত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিদায় হজের ভাষণ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সহ রাসুলের জীবনীর উপর খণ্ড খণ্ড বিষয় ভিত্তিক আলোচনা করেন রোমের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ। মাহফিলের অংশ নিতে রোমে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা বিশ্ব মুসলিমদের একত্রিত হয়ে মুসলিমদের প্রথম ক্যাবলা মসজিদুল আকসা এবং ফিলিস্তিনি মজরুল মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা হুমায়ুন রশিদ রাজি। হাফেজ নাসির উদ্দিনের পরিচালনায় আলোচনায় পেশ করেন হাফেজ মাওলানা রুহুল আমিন, মুক্তি ওয়ালিল্লাহ খান, মাওলানা রহমতুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল আল ফারুক, মাওলানা রহমতুল্লাহ কাসিমি, মাওলানা নূর মোহাম্মদ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।